আজকে আসছি এখানে নেওয়াজের বাসায়। কালকে আটলান্টা থেকে সরাসরি আমরা চলে আসছি একটানা ড্রাইভ করে। এদিকে কই যাস? ড্রাইভ করে চলে আসছি। এখন রাতে আমার ঘুম কম হয়েছে, নেওয়াজের খুব ঘুম ভালো হয়েছে। নেওয়াজ আজকে তার ড্রাইভিং স্কিল দেখাবে আমাদেরকে। তো ড্রাইভিং স্কিল দেখাবে নেওয়াজ আমাকে আজকে, তার জেমস বন্ড স্টাইলে সে ড্রাইভ করবে। তারপরে হচ্ছে আমরা একটু নেওয়াজের গাড়ির জিনিসপত্র কিনবো, একটু বিভিন্ন জায়গায় যাবো। আমি আর বাবা, আমি আর তোমার বাবা যাবো শুধু, আর কি আর কেউ যাবে না। কেননা তোমার বাবা তো ড্রাইভ করবে, তোমার বাবাকে আমি পরীক্ষা নিবো আজকে। তোমার বাবা যদি পাশ করে যায় তাহলে হচ্ছে তোমার বাবা সেফ, ঠিক আছে? তা নাহলে তোমার বাবাকে আমি আর গাড়ি চালাই পরীক্ষা নিচ্ছেন, আমার কাছে পাশ করতে হবে তোমার বাবা, ঠিক আছে? তোমার বাবাকে আমার কাছে পাশ করতে হবে আর কি। তারপরে হচ্ছে তোমার বাবা। তো এখন আমরা নাস্তা টাস্তা করবো, নাস্তা টাস্তা করে দেখা যাক কি করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন ওয়ালমার্টে যাচ্ছি। কিন্তু আমেরিকায় এসে কোনো ড্রাইভিং পরীক্ষা দেয় নাই, সে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে তার, সেই লাইসেন্স দিয়ে সে এখানে পার পেয়ে গেছে। এবং সে এখন পর্যন্ত ভালোই, সে 100 মাইল বেগে গাড়ি চালিয়েছে ওই দিন। কালকে রাতেই সে রাত 10:30 দিকে সে গাড়িতে তেল ভরতে চলে যাচ্ছিলো, আমি তারে ঠেকাইছি। তার নাকি একটু স্টিয়ারিং না ধরলে ভালো লাগে না, দিন আমি গাড়ি চালাইছি। আমি আসলে গাড়ি চালাইছি ঠিকই, কিন্তু গাড়ির সব কিছুর নিয়ন্ত্রণ ছিল আসলে নেওয়াজের হাতে, আমার হাতে কিছুই ছিল না। শুধু স্টিয়ারিংটাই ছিল, ব্রেক অ্যাক্সিলেটার সবই নেওয়াজই চাপতেছিল ডান দিকে বসে বসে। আমরা এখন আসছি নেওয়াজের বাসার কাছের একটা, নাম হচ্ছে নক্সবি, হ্যামিল্টন নক্সবি ওয়াইল্ড লাইফ রিফিউজি। এখানে সুন্দর জায়গা। শুভ বিকাল বন্ধুরা, আমরা না থাক আমরা একটু সোমার ইউনিভার্সিটির দিকে যাচ্ছি দেখতে নেওয়াজ আর ছানা আসতেছে। এই যে আমার ছোট ছানাটা, চলেন আমরা নেওয়াজের ইউনিভার্সিটি থেকে ঘুরে আসি। বন্ধুরা আমরা এখন সোমার ক্যাম্পাস থেকে চলে যাচ্ছি। সুন্দর একটা ক্যাম্পাস, অনেক সুন্দর বিল্ডিং, চমৎকার সিনারি। এটা ড্রোন শট নিতে পারলে খুব ভালো হইতো। বন্ধুরা শুভ সকাল, আজকে আমাদের স্টার্কভিলের শেষ দিন। আমরা নাস্তা টাস্তা করলাম, এখন আমরা বের হয়ে মিসিসকির দিকে রওনা দিব, দেখছেন মিসিসিপির দিকে। তারপরে ওইখান থেকে আমরা নিউঅরলিন্স যাবো। দেখছেন সানা বেবিটা কি সুন্দর মন খারাপ করে আছে, কি সুন্দর মন খারাপ, কিউট কিউট লাগছে সানা বেবিটাকে, কি সুন্দর কিউট লাগছে মন খারাপ করে থেকে। এখন আপনাদের সামনে সানা, আপনাদের সামনে ছানা চান একটা ম্যাজিক দেখাবে। ম্যাজিকটা হচ্ছে একটা স্মাইল। ছানা চান একটা স্মাইল দাও, হ্যাঁ স্মাইল দাও ছানা চান। হাসলে রসগোল্লা পাবে, এই যে হেসে দিতে, এই যে রসগোল্লা, ঠিক আছে এটা ধরো একটু। তো থানা বিবি, থানা চান
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবার মেনুতে আছে আজকে ভাবি স্পেশাল রূপচাঁদা মাছ, মুরগির মাংস, এটা কি মাংস ভাজি জিনিসপত্র। দেখলেন বন্ধুরা আমরা এতক্ষণ রজার ফেদেরার আর আরেকজনের নাম জানেন কি যে যেতে, হ্যাঁ আরে আপনার নাম কর, আমি নাই রজার ফেদেরার, আপনি কেডা, আপনি গান আকুননি কবেন। আমরা লং টেনিস খেললাম, লং টেনিস খেলে বসাই যাইতেছি। বন্ধুরা আমরা ড্রোন ট্রোন উড়াইলাম একটু রমান ভাইয়ের সাথে, ড্রোন ট্রোন উড়াই আমরা চলে যাচ্ছি বাসায়। প্রচণ্ড ঠান্ডা আজকে মিসিসিপিতে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি, রিদান চলে যাবে আমাদের সাথে, বাই বাই বলে দিল তার মাকে, বাই বাই। এখন আমরা চলে যাবো একসাথে, কি মজা হবে, বাই বাই। এই যে রিদানে দেখো, বাই রিদান, বাই বাই, আমরা চলে যাব। বন্ধুরা আমরা সকালে মিসিসিপি থেকে রওনা দিয়ে এখন নিউঅরলিন্সের দিকে যাচ্ছি। লুইজিয়ানা স্টেট লাইন ক্রস করলাম একটু আগে। নিউঅরলিন্সে আজকে সারাদিন একটু টুকটাক ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করে তারপরে আবার রাতে ওকলাহোমার দিকে রওনা দিব, যত দূর আসা যায় আসবো, এসে বাকিটা কালকে যাবো আর কি। তো নিউঅরলিন্স একটা কালচারাল সিটি শুনছি, এখানে অনেক মানে দেখাশোনার জিনিসপত্র আছে, ফ্রেন্স কোয়ার্টার, নোলা, জানো তো, জ্যাকসন স্কোয়ার। তো চলেন আমাদের সাথে নিউঅরলিন্স দেখে আসি, দেখে তারপরে আবার চলে যাবো। বন্ধুরা আমরা নিউঅরলিন্সে আসছি, এসে এখানে গাড়ি পার্ক করলাম। পার্কিং হচ্ছে সুপার এক্সপেন্সিভ, আমরা তিন ঘন্টা পার্ক করছি $21 লাগছে, $24 ট্যাক্স টুক্স সহ। তো এখানে এরকম পাবলিক পার্কিং আছে, এই পার্কিংগুলোতে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। এক ঘন্টা হচ্ছে $15 মতো, 2 ঘন্টা $17 মতো, আর 3 ঘন্টা $21 মতো, আর সারাদিন ২৪ ঘন্টা হচ্ছে $60 আর কি, টাকা বলতে ডলার। ধরো আমরা এখন আসছি হচ্ছে জ্যাকসন স্কোয়ারের দিকে, মনে হচ্ছে তো এখানে ঈদ লাগছে। জ্যাকসন স্কোয়ার হচ্ছে এই যে এইদিকে, thank you.
বন্ধুরা আমরা জ্যাকসন স্কয়ার থেকে চলে যাচ্ছি এখন তো কি ওইদিকে কি আছে বন্ধুরা আমরা ফ্রেন্ডস কোয়ার্টার থেকে চলে যাচ্ছি বন্ধুরা আমরা এখন আসছি নিউঅরলিন্স এর একটা পয়েন্টে বোট হাউস যেখান থেকে ওই ব্রিজটা দেখা যায় যে মদ খাত থেকে জানো ওই ব্রিজটা ওই যে দেখা যাচ্ছে লম্বা ব্রিজ আমাদের ট্রিপ অফিসিয়ালি শেষ আমরা এখন ওকলাহোমার উদ্দেশ্যে যাত্রা শুরু করব নিউঅরলিন্স দেখা হলো এখন আমরা যত দূর যাওয়া যায় আজকে যাব এই রাতে কোথাও থাকব থেকে কালকে সারা দিনে আমরা ওকলাহোমা চলে যাব চলেন ওকলাহোমা ফিরে যাই আমার পাশের বাবা বউ কথা বলতে পারে না সে ঠিক আছে সে কথা বলতে পারে না সে চুপ করে আছে বন্ধুরা আমরা ট্রিপ শেষ করে ওকলাহোমার পথে চলে যাচ্ছি আমাদের আজকের থাকার জায়গা হচ্ছে এখানে একটা হোটেল নিচ্ছি আমরা ট্রাইডেন্ট কি যেন একটা হোটেল তো এখন আমরা ডিনারের প্রিপারেশন নিচ্ছি দেখছেন আপনারা ডিনারে আছে এলনাজ ভাবির দেওয়া ভাত গরুর মাংস আর হারুন মজুমদারের দেওয়া ডাল তো আমাদের দুঃখের বিষয় আমাদের কাছে কোনো প্লেট নাই তো আমরা প্লেট দুইজনে এক বাটিতেই খাবো আর কি আমরা এখন ওকলাহোমার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমাদের রওনা দিব আর পৌঁছাইতে আরো 6 ঘন্টা 9 ঘন্টা লাগবে আপনারা 1 ঘন্টা দূরে পৌঁছিয়ে হচ্ছে যে মোটেল হচ্ছে বন্ধুরা আমরা চলে আসছি ওকলাহোমায় আলহামদুলিল্লাহ আমরা 7-8 দিনের ট্রিপ শেষ করে ওকলাহোমায় এসে পৌঁছাইলাম তো সবাই ভালো থাকবেন আগামী ট্রিপের জন্য অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই